এই আগুনে ধোঁয়া ধোঁয়া মানে উড়তে থাকে, মাঝে মধ্যে বিকট বিকট শব্দ হয়, বিস্ফোরণ হয়, যেমন যে হয় আমাদের বাড়ি ঘরে তাকা যায় না এরকম। নাব নদীর তীরবর্তী সীমান্তের ওপারে রয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ঘাঁটি, একটি দুটি নয়, রয়েছে অসংখ্য ঘাঁটি। এসব ঘাঁটি দখলে নিতে মরিয়া দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যার জন্য দেড় মাসের বেশি সময় ধরে মিয়ানমারের রাখাইনে বিজিপির সঙ্গে আরাকান আর্মির সংঘাত চলছে। উভয় পক্ষই গোলাগুলি, মর্টার শেল ও গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটছে। টেকনাফের নীলা সীমান্তের চৌধুরী পাড়া, তার বিপরীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর একাধিক ঘাঁটি। এসব ঘাঁটিতে উঠছে মিয়ানমারের পতাকা, আর অবস্থান শক্ত করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। তবে এসব ঘাঁটি দখলে নিতে আরাকান আর্মি কৌশল পাল্টে রাতের বেলায় আক্রমণ করছে বিজিপিকে, আর পাল্টা জবাব দিচ্ছে বিজিপিও, যা দেখা যাচ্ছে সীমান্তের এপার থেকে। তাদের চলমান সংঘাতের কারণে এর প্রভাব পড়ছে এপারের সীমান্তের বাসিন্দাদের। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নাইটন পাড়া উঁচু পাহাড়ের উপর দিয়ে আজ যদি আমরা আসি, ওই মার দিকে তাকাইলে ওই আগুনে ধোঁয়া মানে উড়তে থাকে, মাঝে মধ্যে বিকট বিকট শব্দ হয়, বিস্ফোরণ হয়, যেমন যে হয় আমাদের বাড়ি ঘরে তাকা যায় না এরকম। এখানে গোলাগুলির শব্দ হয় আর আগুনের নিক্ষেপ হয়, ধোঁয়া দেখা যায়। এখানকার সীমান্ত পরিস্থিতি খুব বেশি আতঙ্কে এবং এখানকার মানুষ আতঙ্কে আছে। টেকনাফের নাব নদী, মিয়ানমারের সংঘাতের কারণে বন্ধ রয়েছে নাব নদীতে মাছ শিকার, যার কারণে ঘাটে নোঙর করা অসংখ্য ট্রলার দীর্ঘ সময় মাছ শিকারে যেতে না পেরে নষ্ট হচ্ছে ট্রলারের ইঞ্জিল সহ প্রয়োজনীয় সরঞ্জাম। আর চরম উৎকণ্ঠায় রয়েছে নাব নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা কয়েক হাজার জেলে। ট্রলার নিয়ে ওইদিকে যেতে পারতেছি না, ওইখানে প্রচুর গোলাগুলি চলতেছে, তাই আমরা জেলেরা বসে আছে। একটা জেলে বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় তারা জীবন্ত লাশ হিসেবে বেঁচে আছে, তারা না খেয়ে এখন বেঁচে আছে। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, নাব নদীতে মাছ শিকারে না গেলেও জীবিকার তাগিদে অনেকে ছুটে যাচ্ছে সীমান্তের নিকটবর্তী মৎস্যঘের ক্ষেত খামার ও লবণ মাঠে, তবে তাদেরকে নির্ভয় দেওয়া হচ্ছে। ওরা সবসময় বলে যে মোটর সেল যেগুলো মারে এগুলো নাকি এদিকে চলে আসবে, এটা বলে, কিন্তু আমরা বলতেছি এগুলো নিয়ে আতঙ্ক হওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলা সীমান্তে দূরবর্তী আছে। সীমান্তে গোলাগুলি, মাদক পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কায় নাব নদীতে বন্ধ রয়েছে মাছ শিকার, যার কারণে বিপাকে পড়েছেন 10,000-এর বেশি জেলে পরিবার। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গোলাগুলি বা মর্টার শেলের গোলার বিকট শব্দ, যার পুরুই ঘটনা ঘটছে সীমান্ত ঘেঁষে মিয়ানমারের অভ্যন্তরে, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সীমান্তের এপারের বাসিন্দারা। যেতে পারছেন না ক্ষেত কামারে, যেতে পারছেন না নাব নদীতে মাছ শিকারে। তবে কবে এই সংঘাতের অবসান ঘটবে তার কোনো উত্তর জানা নেই সীমান্তের বাসিন্দাদের। টেকনাফের নাইটং পাহাড় সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।